আচ্ছা, এই 2018 নির্বাচনের পরে ত্রিপুরা রাজ্যে যে আপনাদের যে কংগ্রেস দলের তরফ থেকে বিভিন্ন জায়গায় মানুষের সমস্যা নিয়ে কাজ করেছেন এবং দেখা গেছে যে মিউনিসিপ্যালিটির যে ইলেকশন হয়েছে সেখানেও আপনারা বিভিন্ন মহকুমা স্তরে এবং জেলা স্তরে প্রতিদ্বন্দ্বী দেওয়ার চেষ্টা করেছেন বা প্রার্থী দেওয়ার চেষ্টা করেছেন, সেখানে অনেক জায়গায় পরবর্তী সময় আর তারা থাকলো না। কী জন্য থাকলো না এবং কেন এরকমটা হলো, মানে একদম পুরো জায়গায় কংগ্রেস দলের শূন্যতা দেখা গেছে বেশ কিছু মিউনিসিপ্যালিটি এলাকাতে? আসলে ত্রিপুরা রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর এখন সারা ভারতবর্ষে এটা সবাই জানে, সারা ভারতবর্ষ সব মানুষ জানে এবং মিডিয়া বিভিন্নভাবে জানে এই রাজ্যে যে একটা ভয়যুক্ত পরিবেশ, বিভিন্ন বিরোধী দলকে রাজনীতি করার অধিকার দেওয়া হচ্ছে না, বাক স্বাধীনতা রুদ্ধ, এই যে বিষয়গুলি, এই বিষয়গুলির ফলে রাজনৈতিক পরিবেশ এখানে কলুষিত হয়েছে। ফলে অনেক জায়গায় পেশি শক্তির কাছে আমরা অনেক জায়গা সেইভাবে আন্দোলন সংগঠিত করতে পারছি না, বিভিন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছি না, দেওয়া হচ্ছে না। সুতরাং এই অবস্থায় এটা শুধু আমাদের কংগ্রেস দলের সমস্যা না, এটা সারা ভারতবর্ষ সারা ত্রিপুরা রাজ্যের মানুষের এটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার উপর আঘাত। এই অবস্থা দাঁড়িয়ে আমরা চেষ্টা করছি মানুষের সেই অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য বিভিন্ন কৌশল, বিভিন্ন অবস্থা অবলম্বন করে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং আশা করি আমরা অনেকটা সেই ক্ষেত্রে সফলতা লাভ করছি। আগরতলা মিউনিসিপ্যালিটি এলাকাতে বেশ জায়গায় আপনারা প্রার্থী দিতে পেরেছিলেন মিউনিসিপ্যালিটিতে, অন্যান্য জায়গায় তো সম্ভব হলো না এবং নর্থেও মনে হয় দিয়েছেন কিছু একটা, কেন মানে ওই জায়গাতে আবার দেওয়ার পরও পরবর্তী সময় কেন সফলতা হলো না? মানে সফলতা হলো না, এখন দেখুন এই বিজেপি ক্ষমতা আসার পর এখন ত্রিপুরা রাজ্যের যে ভোটার, সেই ভোটার এখন আগে ট্রেডিশনালি ছিল কংগ্রেস এবং সিপিএমের মধ্যে বিভক্ত, কিন্তু এখন সেই জায়গা নেই, এখন ভোটটা হয়েছে বিজেপি সমর্থক আর বিজেপি বিরোধী দুটা, এবং ভোট টোটালি ফ্লেক্সিবল, যারা বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি উচ্চার মানুষ তার দিকেই ঝুঁকছে, বিজেপি বিরোধী ভোট যেটা সবচেয়ে বেশি, আমার অনুমান সেটা সবচেয়ে বৃহত্তর ভোট বাক্স ভোট ব্যাংক যেটা নাকি এখন চাইছে এই রাজ্য থেকে বিজেপিকে সরানোর জন্য। সেই ক্ষেত্রে আমরা দেখেছি এই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখেছেন সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন প্রেক্ষাপটে একটা নতুন কলকাতা থেকে একটা নতুন দল এসেছে, তারাও কোটি কোটি টাকা নিয়ে থলি নিয়ে এসেছে এই রাজ্যে, টাকা ঢালছে শাসক দল বিজেপিও টাকা ঢালছে, সুতরাং এ টিম আর বি টিমের খেলা, মানুষ কিছুদিনের জন্য সেইভাবে প্রভাবিত হয়েছিল, ফলে আসলে এই যে মুহূর্তটা এখন কাটছে মানুষ বুঝতে পেরেছে কলকাতার এজেন্সি আর দিল্লির এজেন্সি যারা আছে এই রাজ্যের যে সরকার তাদের বি টিম হিসেবে তৃণমূল এই রাজ্যে বাম বিরোধী যে বিজেপি বিরোধী যে ভোট এই ভোটটাকে বিভক্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার যে প্রচেষ্টা মানুষ এখন তার ভুল বুঝছে, এই কারণে বাম বিজেপি বিরোধী ক্ষেত্রে কংগ্রেসের কিছু কিছু জায়গাতে আঘাতপ্রাপ্ত হয়েছে এবং আমরা তা কাটিয়ে ওঠার সক্ষম হয়েছি, এবং যেই জায়গাতে আমরা সন্ত্রাস মোকাবিলা করে প্রতিরোধ করতে পেরেছি সেখানে আমরা প্রার্থী দিতে পেরেছি, এবং যে যে অনেক জায়গাতে আমরা প্রচার করতে পারিনি, কোনো প্রকার প্রচার করতে পারিনি, আর্থিক দুর্বলতা ছিল বিভিন্ন ক্ষেত্রে, এইসব সমস্যা ছিল, এবং যে অনেক জায়গাতে আমরা আসনও সারা পেয়েছি কিন্তু হয়তো ভোটের বাক্সে সে তা প্রতিফলিত হয়নি কারণ ব্যাপক ছাপা ভোট প্রতিরোধকরা আমাদের ভোটাররা সেই ভোট কেন্দ্রে আসতে পারেনি, সুতরাং এইসব দিকগুলির নজর রেখে আমরা আগামী দিনে এগিয়ে যাবো। 2023 নির্বাচনে ত্রিপুরা রাজ্যে যে বিধানসভা নির্বাচন হবে সেখানে এর আগে দলকে কতটা শক্তিশালী করতে পারবেন বা মানুষের কাছে যেতে পারবেন, কীরকম প্রচার নিয়ে যাবেন আগামী দিন? এই আগামী দিন যে মানুষের মধ্যে যে খুব আমরা পরিলক্ষিত হচ্ছে তা বুঝতে পেরেছি, আগামী দিন এই রাজ্য থেকে সাম্প্রদায়িক বিজেপি সরকার পতন নিশ্চিত, সেই ক্ষেত্রে কংগ্রেসকে বিশাল দায়িত্ব নিতে হবে, আমরা দায়িত্বশীল হিসেবে আছি, এবং দিল্লি সোনিয়া গান্ধী ত্রিপুরাকে পাক্ষিচ্ছোপ করেছে এবং বিজেপি চাইছে, বিজেপি এটা অনুভব করতে পারছে যে তাদের পায়ে তোলা মাটি নেই, ভোটার সরে গেছে, তখন তারা প্ল্যান বি তৃণমূলকে
এগিয়ে দিয়ে বিজেপি বিরোধী জোটকে বিভক্ত করা করে ক্ষমতা থাকার যে কৌশল, এই কৌশল আমরা সফলতা দেব না এবং এই এই কৌশল আমরা অতিক্রম করেই দলকে শক্তিশালী করছি, বিভিন্ন বুদ্ধিভিত্তিক বিভিন্ন মানুষের দাবি দাবা নিয়ে আন্দোলন সংগঠিত করছি, প্রশিক্ষণ শিবির হচ্ছে, জেলা ওয়াইজ রাজ্য স্তরে প্রশিক্ষণ শিবির চলছে এবং জেলা ওয়াইজ প্রশিক্ষণ শিবির হবে, ব্লক ওয়াইজ প্রশিক্ষণ শিবির হবে। এর মধ্যে দুজন মানে কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরাতে এসেছেন এবং তিন দিনের সেমিনার চলছে আগরতলাতে, সেখানে আপনি তো একজন আইসিজির মেম্বার সৌমিত্রবাবু, তো আপনার সেখানে এই যে মানে কী বলার আছে মানে জনগণের উদ্দেশ্যে সেখানে সেমিনারে বিভিন্ন দলের নতুন কোনো সংগঠন যুক্ত করার বা? এটা আসলে আমি এজ এ এআইসিসি মেম্বার হিসেবে বলছি, এটা একটা আমাদের দলের একটা প্রশিক্ষণ, দলের নীতি আদর্শ কৌশল ইত্যাদি বিষয় নিয়ে আমাদের যারা কর্মী সমর্থক আছে তাদের কাছে ব্যাখ্যা দেওয়া, তাদেরকে প্রশিক্ষণ করা, দলের নীতি আদর্শ সম্বন্ধে তাদেরকে অবহিত করা, এটা আমাদের একটা সেল ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের অঙ্গ হিসেবে সারা ভারতবর্ষেই এই প্রশিক্ষণ চলছে এবং ত্রিপুরা রাজ্যে আমরা এই দুই দফায় প্রশিক্ষণ শিবির করছি, প্রথম একদিনে রাজ্যভিত্তিক সারা রাজ্যভিত্তিক আগতদের সংগঠিত হয়েছে, এইবার রাজ্যভিত্তিক তিন দিনের প্রশিক্ষণ শিবির চলছে। সচিন রাওজি এসেছেন, ডক্টর রাজকুমার যোশীজি আছেন, উনি আমাদেরকে লেকচার দিয়েছেন বুঝিয়েছেন এবং সেখানে ভালো সাড়া পেয়েছি। নির্বাচিত কিছু প্রতিনিধি সেখানে ছিলেন, এরপর জেলা ওয়াইজ হবে। এই যে প্রশিক্ষণ শিবিরের ফলে মানুষের মধ্যে যে দ্বন্দ্ব ছিল আমাদের দলের নেতৃবৃন্দ এবং কর্মীদের, যে কিছু কিছু জায়গায় সেই দ্বন্দ্বের নিরসন হয়েছে এই দল, এটা স্বাভাবিক। কোনো দল যদি দলের কর্মী নেতৃবৃন্দ যদি তার আইডিওলজি আদর্শ নীতিগত অবস্থান এই সম্বন্ধে শিক্ষিত না হন, দলের অনেক সমস্যা হয় দল আগানোর ক্ষেত্রে, আগামীতে এগিয়ে নেওয়া নিয়ে যাওয়ার ক্ষেত্রে অন্যান্য দলের পক্ষ থেকেও কেউ কি মানে যোগদান করার সম্ভাবনা রয়েছে কি কোনো নেতৃত্ব বা সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে? আগামী এরকম কোনো ভাবনা রয়েছে? শুরু হচ্ছে, নতুন আশা নিয়ে নতুন খবর নিশ্চয়ই পাবেন। এটা বিশাল অংশের মানুষ, বিশাল অংশের বিভিন্ন স্তরে নেতৃবৃন্দ এবং শাসক দলের বা শাসক দলের বিশাল অংশের মানুষ আমাদের দলে যোগ দেবেন এবং এটা শাসক দল নিশ্চয়ই বুঝতে পেরেছে এবং তার জন্য দেখেছেন আপনারা একটা অর্ডিন্যান্স এনেছে বিধায়কদের মেয়াদকাল পেনশন এই সংক্রান্ত। তাহলে আমরা এটা আমি বলতে পারি জাতীয় কংগ্রেস আগামী 5-6 মাস 7 মাসের ভিতর বড় মাপে শক্তিশালী হবে এবং যারা আমাদের দল থেকে চলে গিয়েছিলেন তারা সবাই এখন আমাদের লাইনে আছেন, তারা অবিলম্বেই কংগ্রেসকে শক্তিশালী করার দায়িত্ব নেবেন, কথা চলছে বিভিন্ন স্তরে এবং আশা রাখি আমরা আগামী দিনে শক্তিশালী সংগঠন হিসেবে এরাজ্যে প্রতিষ্ঠিত হবো। আচ্ছা, আর একটা প্রশ্ন যে মানে পশ্চিমবঙ্গে গত সময়ে যেটা মানুষের কাছে শোনা যাচ্ছে যে কংগ্রেস এবং সিপিএমের মধ্যে একটা আতার থাকায় পশ্চিমবঙ্গে অনেকটা ক্ষতি হয়ে গেছে কংগ্রেস দলের, তো ত্রিপুরাতেও কি সেম এরকম হবে না? ত্রিপুরাটা চিত্রটা অন্যরকম, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে এখন সর্বভারতীয় ক্ষেত্রে এখন কোন রাজ্যে কে কার সঙ্গে কি আতাত করবে এটা প্রদেশ কংগ্রেসের সম্পূর্ণ দায়িত্ব। আর ত্রিপুরা যে আমাদের সঙ্গে বামপন্থীদের কোনো আতাতের সর্বশেষ যে এআইসি প্রদেশ কংগ্রেসের যে সিদ্ধান্ত, বামপন্থীদের সঙ্গে কোনো আতাতের প্রশ্ন নেই। এখন সামনের দিনে আমাদের এখন এগিয়ে যেতে হবে আর আমাদের এখানে যে আগে একটা কথা প্রচলিত ছিল দিল্লিতে দোস্তি রাজ্যে কুস্তি, একই তো বিষয় তৃণমূলের ক্ষেত্রে আমরা বলছি। তৃণমূল তো দিল্লি থেকে মোদীর সঙ্গে বন্ধুত্ব করে রাজ্যে এসে কুস্তি করছে, তারা তো এখন পরিষ্কার এই রাজ্যের মানুষের কাছে, সারা ভারতবর্ষের মানুষের কাছে তৃণমূল বি টিম, বিজেপির বি টিম হিসেবে কাজ করছে এবং তার দায়িত্ব হচ্ছে কংগ্রেসকে যেভাবে বা মোদী বিরোধী যে শক্তি এই শক্তিকে বিভাজন করা। সুতরাং আপনারা দেখেছি কলকাতার অভিষেক ব্যানার্জি নিজে বিমান নিয়ে এসে চলে এসেছেন, আবার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, সেই টাকা কোথা? গৌতম আদানির টাকা না বড় শিল্পপতির টাকা? কেন তাদেরকে এইভাবে এত টাকা তারা কোথায় থেকে পেলো? স্বাভাবিকভাবে প্রশ্ন মানুষের কাছে উঠছে। এই পৌর নির্বাচনে কোটি কোটি টাকা খরচা করেছে, কোথা থেকে পেলো?
স্বাভাবিক মানুষের কাছে প্রশ্ন আসছে, সিবিআই ইডি ডাক দিলেই মোদীর কাছে চলে যেতে হবে, এই একটা প্রবণতা মানুষ বুঝতে পারছে। আচ্ছা, 2022 সালে 5 রাজ্যে নির্বাচন হতে যাচ্ছে ভারতবর্ষের, সেখানে বিশেষ করে উত্তরপ্রদেশ এবং উত্তরাঞ্চল যে এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে, সেখানে কংগ্রেস দলের অবস্থানটা কীরকম, মানে আপনারা কী বুঝতে পারছেন? একটা 5 রাজ্যে ইলেকশনে একটা কথা পরিষ্কার, বিজেপি ফিনিশ। 5 রাজ্যে ইলেকশনে বিজেপি সেভাবে মাথা তুলবে তোলা দাঁড়া তুলতে পারবে আমার বিশ্বাস হয় না। এবং কংগ্রেস পাঞ্জাব জিতবে এবং আরও তিন চারটা স্টেটে ভালো রেজাল্ট করবে। উত্তরপ্রদেশে আমাদের ভোটের অনেক মার্জিন বাড়বে, আমরা ভালো রেজাল্ট করবো, প্রিয়ঙ্কা গান্ধী দায়িত্বে আছেন। সুতরাং আগামী দিনে 5 রাজ্যের ইলেকশনে কংগ্রেস বড় মাপে কিছু আমেথা সহ আরও কয়েকটা জায়গায়, যেমন দফায় দফায় প্রিয়াঙ্কা গান্ধীজি এবং যে রাহুল গান্ধীজি গেলেন এবং সভা করলেন, ভালো লোক সংখ্যা হয়ে গেছে, তাতে কি মানে চিত্রটা আগের থেকে অনেকটা পরিবর্তন হবে? অনেকটা বেটার, অনেক আমাদের ভোটের মার্জিন অনেক বাড়বে, এটা আমরা সবচেয়ে বেশি ভালো ফল পাবো লোকসভা ইলেকশন। উত্তরপ্রদেশে আমাদের ভালো রেজাল্ট হবে, আর লোকসভা ইলেকশন প্রেক্ষাপট আর বিধানসভা ইলেকশনের প্রেক্ষাপট দুইটা আলাদা। এখন কৌশল, ভোট যখন থাকবে আমাদের তখন কৌশল নেওয়া যাবে, কৌশল করেই এগিয়ে যেতে হবে।